ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সকাল থেকেই ব্লগটা আরম্ভ করে দিয়েছি। সকাল মানে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি লাঞ্চের জন্য যে রেসিপিগুলো বানাবো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আদা মৌরি আটা দিয়ে বিউলির ডাল, বাঁধাকপির তরকারি আর মাছের একটা প্রিপারেশন বানাবো, সেটা আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর আজকে আমি খুব ব্যস্ত, কারণ আজকে আমার এইগুলো করে আমি একটা হেয়ার প্যাক লাগাবো। আগের দিন যে হেয়ার প্যাকটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেই হেয়ার প্যাকটা আজকে এখন লাগাবো, এগুলো রান্না টান্না করে নিয়ে। আর আজকে একটু ভাবছি, রিগ্রিমবি এক বছর হলো কোথাও বেরোয়নি তো কোভিডের জন্য, তো ওরা বলছে মা আজকে সাউথ সিটি যাব, তো আজকে ভাবছি সন্ধ্যের দিক আমরা সন্ধ্যের দিকে একটু সাউথ সিটি যাব, তো সেখানে গিয়ে আজকে ডিনারও করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি লাঞ্চের রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি। বিউলির ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এমনি প্লেন নুন দিয়ে। সর্ষের তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে আমি আদা মৌরি পেস্টটা ভেজে দিই, আর দিচ্ছি হিং। এই সেদ্ধ ডালটার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আদা মৌরি কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। ডাল একটু পাতলাই খাই, এতে আমি কিছুটা জল অ্যাড করে দিয়েছি, আর দেবো অল্প করে নুন আর এক চিমটে চিনি। ডালটা ফুটে গেলে নামিয়ে নিয়ে আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো, তারপর আমি মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অল্প একটু চিনি আর পরিমাণ মতো নুন, আর এই ফ্রাইং প্যানটা আমি মাছগুলো ভেজে নেব। ডালটা রেডি হয়ে গেছে, এবার বাঁধাকপিটা করে নিচ্ছি, আর মাছ ভাজাটা ওদিকে হয়ে গেছে। আজ বানাচ্ছি অরেঞ্জ ফিস কারি, আর এটা বানাবার জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি টমেটো কুচি, একটা টমেটো আমি হাফটা ইউজ করেছি, আর দিচ্ছি একটু গ্রেটেড আদা, আদা মাটাও দেওয়া যায়। অল্প একটু গ্রেটেড আদা, আর এটাতে আমি ধনিয়া জিরে গুঁড়ো, এটা জল দিয়ে পেস্ট করে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এটা তেলের মধ্যে প্রথমে দেওয়াই ভালো, শুকনো লঙ্কা, গোটা জিরে একটু, একটা তেজপাতা, এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি
দিচ্ছি অল্প একটু চিনি, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দিচ্ছি অল্প একটু জল। দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। ফুটে গেছে, এর মধ্যে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। একটা অরেঞ্জ আমি এইভাবে কেটে নিচ্ছি, দিয়ে এর জুসটা বের করে নিচ্ছি। বীজগুলো বার করে আমি এর জুসটা বের করে নিচ্ছি। মাছগুলো এবার আমি একটু উল্টে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে না, হালকা করে একটু ভাজলেই হবে। একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি। এই অরেঞ্জ জুসটা আমি ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এক মিনিট মতো রেখে এক মিনিট মতো ফুটিয়ে আমি মাছটা নামিয়ে নেব। বেশি ফোটালে একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। লাঞ্চের জন্য বাঁধাকপির তরকারি, বিউলির ডাল আর অরেঞ্জ ফিশ কারি আমার রেডি। এবার ভাতটা হয়ে গেলেই আমরা লাঞ্চ করে নেব। ফিশ কারিটা রেডি হয়ে গেছে, এতে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা করে নিয়ে আমি তো বললামই চুলে হেয়ার প্যাক লাগাবো, প্যাকটা লাগিয়ে নিই, তারপর আমরা লাঞ্চ করে নেব। আর সন্ধ্যেবেলা তো আমি সাউথ সিটি যাবো বললামই, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আর আজ আমরা চলে এসেছি সাউথ সিটি। অনেকদিন পর রিগ্রিমলি আজকে বাইরে এলো, প্রায় করোনার এক বছর পর, প্রায় এক বছরই বলা যায় রিগ্রিমলি বাইরে বেরিয়েছে। আর ওরা বাড়িতেই বলছিল, মা অনেকদিন সাউথ সিটি যায়নি, চলো সাউথ সিটি যাই। তো আজকে আমরা সাউথ সিটি চলে এসেছি। এবার সাউথ সিটিতে এখনও ঢুকিনি, সাউথ সিটির বাইরের পরিবেশটা কেমন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন। এরপর যাবো ভিতরে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর কী কী করছি সঙ্গে থাকো, দেখতে থাকো।
এই তো আজকে সাউথ সিটিতে ঘোরাফেরা করলাম, লেমন গ্রিলে খাওয়া দাওয়া করলাম, এখন এখানেই আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি। আর যদি তোমাদের একটিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট।